রাজ্যে দু দফায় ভোটে সেভাবে অশান্তি হয়নি কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণ ভোট চলেছে তবে তৃতীয় দফায় উত্তপ্ত মুর্শিদাবাদ ভোট শুরুর আগের রাত থেকে দমকলি শুরু হয় বোমাবাজি সকালেও বোমাবাজি হয়েছে এক প্রস্ত অশান্তি রুখতে ময়দানে নামতে হয় মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে ভুয়ো এজেন্ট সেজে ভোট করানোর অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে সেই অভিযুক্তকে একেবারে বুথ থেকে কলার ধরে ভুয়া এজেন্টকে বের করেন সেলিম যদিও অশান্তির অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির প্রথম থেকেই মুর্শিদাবাদ কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে নির্বাচন কমিশন মুর্শিদাবাদে শান্তিপূর্ণ ভোট করা বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের সকাল থেকেই মুর্শিদাবাদের পথে ঘাটে দেখা গেল মোহাম্মদ সেলিমকে নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান যোগাযোগ করুন এই নম্বরে এইট রানীনগর চৌত্রিশ নম্বর বুথে সিপিএমের মারধর করে বের করে দেওয়ার খবর পেয়েই ইসলামপুরের গোপীনাথপুরে বুথে পৌঁছন সেলিম মার খেয়ে ওই এজেন্ট কলা বাগানে লুকিয়েছিলেন সেখান থেকে কলার ধরে ভুয়ো এজেন্টকে টেনে বের করেন সিপিএম প্রার্থী অবশেষে ওই ভুয়ো এজেন্টকে গ্রেপ্তার করা হয় তারপরই পাহাড়পুর পঞ্চায়েতের লোচুনপুরে বিক্ষোভের মুখে পড়েন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় বলে অভিযোগ পাল্টা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সেলিমও সেলিমের দাবি লোচনপুরে বুথে অবৈধ জমায়েত করা হচ্ছিল পুলিশ সুপারের কাছে ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ এই ঘটনায় জেলা শাসককে পদক্ষেপের নির্দেশ নির্বাচন কমিশনের রিপোর্ট নিউজ বর্তমান